আসসালামু আলাইকুম ইসলামী ব্যাংকের সম্মানিত গ্রাহকবৃন্দ আপনাদের জন্য আজকে একটি বিষয় নিয়ে আসলাম সেটি হচ্ছে ইসলামী ব্যাংকের যে এটিএম কার্ড আছে ভিসা কার্ড আছে ভিসা ক্লাসিক ভিসা সিলভার ভিসা গোল্ড ভিসা প্লাটিনাম এই কার্ডগুলির সমূহ এবং ফি বা চার্জ সমূহ কিভাবে নেওয়া হয় সেই বিষয়ে তো চলুন আজকের বিষয়গুলি আমরা জেনে নেই কার্ডের প্রকার দৈনিক উত্তোলন সীমা এটিএম হতে ই কমার্স ই শপিং অনলাইন পেমেন্ট সীমা দৈনিক কারেন্সির ধরন প্রতি ছয় মাসে একবার ফি প্রদান বছরে ভ্যাটসহ পনেরো পার্সেন্ট অর্থাৎ ছয় মাসে পনেরো পার্সেন্টে নেওয়া যায় আবার এক বছরেও পনেরো পার্সেন্ট হারে তো প্রথমে আমরা দেখব ভিসা ক্লাসিক বা ভিসা সিলভার কার্ডে দৈনিক উত্তোলন করা যায় এটিএম মেশিন হতে বা সিআরএম মেশিন হতে পঞ্চাশ হাজার টাকা এই ভিসা কার্ড বা ভিসা ক্লাসিক ভিসা সিলভার ই কমার্স ই শপিং অনলাইন পেমেন্ট সীমা দৈনিক এক লক্ষ টাকা অর্থাৎ এই কার্ড দিয়ে আমরা এক লক্ষ টাকা পর্যন্ত ই কমার্স বা শপিং কেনাকাটা এগুলি করতে পারব একদিনে কারেন্সির ধরন লোকাল কারেন্সি টাকা লোকাল কারেন্সির ক্ষেত্রে দেখেন প্রতি ছয় মাসে একবার ফি প্রদান বছরে ভ্যাটসহ পনেরো পার্সেন্ট অর্থাৎ এটা ছয় মাসে একবার ভ্যাট প্রদান করা হয় বা ব্যাংক কর্তৃপক্ষ কেটে নেয় সেটি হচ্ছে এই ভিসা ক্লাসিক বা ভিসা সিলভারে দুইশো টাকা ভ্যাটসহ অর্থাৎ পনেরো পার্সেন্ট সহ দুইশো তিরিশ টাকা তাহলে দুইশো টাকার ভ্যাট আসে হচ্ছে তিরিশ টাকা তাহলে ছয় মাসে দুইশো টাকায় দুইশো তিরিশ টাকা ভ্যাটসহ চার্জ আসে বা ফি আসে তাহলে দেখা যাচ্ছে বছরে এই পনেরো পার্সেন্ট ভ্যাটসহ টোটাল কত টাকা আসে তাহলে চারশত ষাট টাকা আসে তাহলে এই ভিসা ক্লাসিক বা ভিসা সিলভার কার্ডের ক্ষেত্রে চারশো ষাট টাকা বছরে ফি বা চার্জ আসে এবার আমরা আসবো ভিসা গোল্ড কার্ড যে আছে এই কার্ডটির প্রতিদিন এক লক্ষ টাকা উত্তোলন করা যাবে এটিএম মেশিন হতে অর্থাৎ পার ডে এক লক্ষ টাকা ভিসা কার্ড দিয়ে উত্তোলন করা যাবে কেনাকাটা এবং অনলাইন শপিং যে আছে ই কমার্স আছে পেমেন্ট সীমা আছে এগুলি দৈনিক দুই লক্ষ টাকা পর্যন্ত করা যাবে ডুয়েল কারেন্সি টাকা এবং ডলার এই ভিসা গোল্ড দিয়ে ডুয়েল কারেন্সি করা যাবে টাকা এবং ডলারে তাতে ছয় মাসে তিনশো টাকা পনেরো পার্সেন্ট ভ্যাটসহ তিনশো পঁয়তাল্লিশ টাকা তাহলে ছয় মাসে তিনশো টাকা এবং ভ্যাট সহ তিনশো পঁয়তাল্লিশ টাকা তাহলে এক বছরে ভ্যাটসহ ছয়শো নব্বই টাকা তাহলে ভিসা গোল্ড কার্ডের চার্জ ছয়শো নব্বই টাকা বছরে আর ছয় মাসে তিনশো টাকা এবার আমরা আসবো ভিসা প্লাটিনাম কার্ড দৈনিক উত্তোলন সীমা দুই লক্ষ টাকা এটিএম মেশিন হতে এই টাকাটি উত্তোলন করা যাবে দুই লক্ষ টাকা পর্যন্ত এবং ই কমার্স ই শপিং অনলাইন পেমেন্ট সীমা দৈনিক অর্থাৎ প্রতিদিন তিন লক্ষ টাকা করা যাবে এটা ডুয়েল কারেন্সি টাকা এবং ডলারে করা যাবে তাহলে ছয় মাসে চার্জ কাটবে চারশত টাকা টাকা ভ্যাটসহ কাটবে চারশত ষাট টাকা তাহলে বছরে চারশত ষাট টাকা ডাবল হচ্ছে নয়শত বিশ টাকা তাহলে ভিসা প্লাটিনাম যে কার্ডটা আছে এই কার্ডের চার্জ বা ফিস বছরে নয়শো বিশ টাকা তাহলে আপনারা বুঝতে পারলেন যে কত সহজ এবং কত সহজেই এটি তৈরি করা হয়েছে এছাড়াও মেশিনের মাধ্যমে আমরা ইসলামী ব্যাংকের এটিএম কার্ডের যে সুবিধাগুলি পাব সেগুলি জানতে পারলাম এবং সমূহ জানতে পারলাম এবার আপনার যদি এটিএম কার্ড বা ভিসা গোল্ড কার্ড বা ভিসা প্লাটিনাম কার্ড ভিসা সিলভার কার্ড ভিসা ক্লাসিক কার্ড এগুলি যে কোনো একটি থাকে এই কার্ডগুলি দ্বারা ইসলামী ব্যাংকের যে কোনো শাখা এবং উপশাখা থেকে আপনি শাখা উপশাখা এবং অ্যাজেন্ট ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত এই পোজ মেশিনের মাধ্যমে উত্তোলন করতে পারবেন তাহলে প্রত্যেক ইসলামী ব্যাংকের প্রত্যেক শাখা উপশাখা এবং এজেন্ট ব্যাঙ্কিংয়ে একটি করে পজ মেশিন দেওয়া আছে এই পজ মেশিনের মাধ্যমে আপনারা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন এটি হচ্ছে এটিএম কার্ডের বৈশিষ্ট্য এবং সুবিধা ফি বা চার্জসমূহ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আশা করি উত্তর দেব তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম